নমস্কার প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা। তিজাস চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। এখন আপনাদের কাছে নিয়ে এসেছি কাতলা মাছের একটা খুব ভালো স্বাস্থ্যকর আইটেম, ভাপা দই কাতলা রেসিপি। কিভাবে ঘরে সহজে ভাপা দই কাতলা বানানো যায় তা এখন আপনাদের দেখাবো। এই ভাপা দই কাতলা বানানোর জন্য আমরা উপকরণ হিসেবে নিয়েছি 3 পিস দেশি টাটকা কাতলা মাছ, 100 গ্রাম টক দই, অল্প গোটা জিরে, অল্প ভাজা মশলা, 1 চামচ লবণ, 1 চামচ চিনি। এই চিনি আমরা পরিমাণে একটু বেশি নিয়েছি টক দই নেওয়ার জন্যে, যাতে টক মিষ্টি স্বাদটা আমরা পাই ভাপা কাতলায়। নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ পেঁয়াজের পেস্ট, 1 গোটা তেজপাতা, আর 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। প্রথমে আমরা গ্যাস অন করে ওভেনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে সেটাকে ভালো করে গরম করে নিলাম। এবার সেই গরম ফ্রাইং প্যানে আমরা 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, দিচ্ছি পেঁয়াজের পেস্টটা, এরপর আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এগুলো সব দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। গ্যাসটাকে আমরা লো ফ্লেমে রেখে এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিলাম, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে একটু বাদামি হয়ে এলো। দেখুন, মশলাগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। আমরা এবার গ্যাসটাকে অফ করে দিলাম। 3 পিস কাতলা মাছকে আমরা এখন দই, লবণ, চিনি ও একটু আগে তৈরি করে নেওয়া মশলা দিয়ে খুব ভালোভাবে কিভাবে ম্যারিনেট করছি দেখুন। এগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে দইটা যে বাটিতে রাখা ছিল সেই বাটিটা জল দিয়ে ধুয়ে 1 বাটি মতো জল আমরা দিয়ে দেব। দেখুন, আমাদের ম্যারিনেশন হয়ে গেছে। এটা আমরা এবার কড়াইয়ে ভাপানোর জন্য দিয়ে দেব। আমরা গ্যাস অন করে ওভেনে একটা কড়াই চাপিয়ে কড়াইটাকে একটু গরম হতে দিয়ে তাতে আমরা ম্যারিনেশনটা দিয়ে দিচ্ছি। আমরা এখন ভারী ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে প্রায় 7 মিনিট মতো গ্যাস ওভেনে রেখে দেব। মনে রাখতে হবে গ্যাসটা যেন লো ফ্লেমে থাকে। প্রায় 7 মিনিট পর আমরা গ্যাসটা অফ করলাম। এবার দেখুন, ঢাকনাটা খুলছি। দেখুন, আমাদের ভাপা দই কাতলা রেডি। কত সুন্দর এর কালার! এবং আমরা খুব হেলদি ওয়েতে এটা বানিয়ে দেখালাম। মিনিমাম রিফাইন্ড অয়েল নিয়েছি, একদম রিচ করিনি। এটাকে আমরা এবার একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাবো। এবার আমরা ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি। এই ভাজা মশলা আমরা জানেন, বাড়িতে একটা শুকনো তাওয়ায় গোটা গরম মশলা, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এটাকে ছড়িয়ে দিলাম যাতে এর টেস্টটা ভালো হয়। দেখুন, গরম ভাপা দই কাতলা একটা পাত্রে পরিবেশনের জন্য একদম প্রস্তুত। এই ভাপা দই কাতলা টকঝাল, মিষ্টি, সুন্দর স্বাদের। আর এটা খুব হেলদি এই কারণে যে মাছটাকে কিন্তু আমরা ভাপিয়ে নিয়েছি আর খুব কম তেল, ঝাল, মশলা আমরা ব্যবহার করেছি। এটা আপনারা বাড়িতে বানিয়ে খান, খেতে খুব ভালো লাগবে। বাচ্চারাও কিন্তু এর স্বাদটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। বাড়িতে গেস্ট এলে তাদেরও কিন্তু এটা দিয়ে আপ্যায়ন করতে পারেন। আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে এই ভাপা দই কাতলা। এই ভাপা দই কাতলার মধ্যে যেমন কাতলা মাছের গুণ পাবেন, সেরকম দইয়েরও গুণও পাবেন। এই ভাপা দই কাতলা
সহজে বানানোর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও তেজাস চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।